সালামু আলাইকুম ডিয়ার ওবিডেন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আহাদুর হোসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে কোমর ব্যথা। কোমর ব্যথা ভুক্তভোগী হন নাই এমন মানুষ খুঁজে পাওয়া ভার, তাই কোমর ব্যথা সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুল করবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা জেনে আসি কোমর ব্যথার কারণ, উপসর্গ ও চিকিৎসা সম্পর্কে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। কোমর ব্যথা খুব একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, জীবনে কোমর ব্যথা হয়নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। দেখা গেছে জনসংখ্যার শতকরা 80% লোক জীবনে কোনো না কোনো সময় এই সমস্যায় পড়ে থাকেন। বেশিরভাগ লোকের ক্ষেত্রে কোমর ব্যথা সাধারণত 30 বছর বয়স থেকেই শুরু হয়। এই সময়টিতে একজন আধুনিক পুরুষ ও নারী তার পেশাগত জীবনে অনেক সময় ধরে বসে থাকার কাজে যুক্ত হয়ে যান। এ কারণে কোমরের মাংসপেশিতে ধীরে ধীরে নমনীয়তা হারাতে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কোমর ব্যথা আরও ঘটে যেসব লোকদের যারা ধারাবাহিকভাবে দায়িত্ব পালনের বোঝা কাঁধে তুলে নেন, ফলে ভোগেন মানসিক চাপে। আবেগজনিত চাপ মাংসপেশিতে টান ব্যথা বাড়িয়ে তোলে। শরীরে অন্যান্য মাংসপেশির চেয়ে কোমরের মাংসপেশিগুলো সবচেয়ে বেশি অক্ষরিত, তাই এগুলো অতি সহজেই ক্ষতিগ্রস্ত হয়। এর কারণ হলো এসব মাংসপেশি শরীরে অন্যান্য স্থানের মাংসপেশির তুলনায় খুবই ঘন ঘন, ঢিলে এবং সংকুচিত হয়ে থাকে। কোমর ব্যথার বলতে সাধারণত সচরাচর আমরা লো ব্যাক পেইনকেই বুঝিয়ে থাকি বা লো ব্যাক পেইনকেই বোঝানো হয়ে থাকে। তাহলে এবার চলুন কোমর ব্যথার কারণ সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। কোমর ব্যথার সবচেয়ে বড় কারণ হলো মাংসপেশি কিংবা টনটনে মস্কানি, হঠাৎ ভারী জিনিস তুলতে গিয়ে কোমরে আঘাতপ্রাপ্ত হওয়া। বিশেষজ্ঞরা বলেন কোমর ব্যথার প্রধান কারণ ভুলভাবে অবস্থান করা, অর্থাৎ আপনি যদি বসা, হাঁটা কিংবা দাঁড়ানোর সময় সঠিকভাবে অবস্থান না করেন তাহলেই আপনার অতিরিক্ত চাপ পড়ে কোমরে। এটি কোমর ব্যথার গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। কোমর ব্যথার প্রাথমিক কারণ হচ্ছে দৈনিক রিক্সায় ঘোরাঘুরি করা, বাসে বা ট্রেনে কিংবা কোনো জায়গায় টুরে যাওয়া। এসব কারণে আপনার কোমর ব্যথা হতে পারে বা ভুল স্থানে ঘুমানোর জন্য কোমর বা মাংসপেশিতে সংকুচিত হতে পারে বা মারাত্মক ব্যথা করতে পারে। মহিলাদের ক্ষেত্রে কোমর ব্যথার প্রাথমিক কারণগুলোর মধ্যে হচ্ছে হিলের জুতো উঁচু বা স্যান্ডেল বা অস্টিওপোরোসিস বা হাড়ের ভঙ্গুর কোনো রোগ, পেছনের দিকে অতিরিক্ত বাঁকানো মেরুদণ্ডের উপর চাপ সৃষ্টি করে, এজন্য আপনার কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথার দ্বিতীয় সর্বোচ্চ কারণ হলো PLID বা প্রোল্যান্স লম্বার ইন্টার ভার্টিব্যাল ডিক্স। এক্ষেত্রে তরুণা গ্রহণটি থাকে, সেটি পিছনের দিকে বা পাশে দিকে বেরিয়ে আসে বা স্পাইনাল কার্ড বা মেরু বজ্জায় বা এক থেকে বেরিয়ে আসা নার্ভের গোড়ায় চাপ দিয়ে ব্যথা বা স্নায়ু দুর্বলতা ঘটায়। পেশাগত কারণে যাদের কোমর ব্যথা বা কোমর ব্যথা কাজ করে থাকে তাদের কোমর ব্যথা হয়ে থাকে। যেমন কি কি কাজের জন্য আপনার কোমর ব্যথা হতে পারে, ঝাড়ুদান বা আবর্জনা সংগ্রহকারী, কুলি যারা কম্পনা মেশিন ও দীর্ঘদিন ধরে কাজ করে থাকে তাদের ক্ষেত্রেও কোমর বা মাংসপেশিতে ব্যথা হতে পারে। যাদের মেদবহুল লোক আছে তাদেরও কোমরে ব্যথা হতে পারে। অতিরিক্ত ওজন কোমরে চাপ সৃষ্টি করে, শতকরা 80% লোক কোমর ব্যথা বা মাংসপেশিতে টান এমন অবস্থার কারণে কোমরের ব্যথা হতে পারে। এক্ষেত্রে কাজকর্ম, খেলাধুলা, আঘাত ইত্যাদি কারণে মাংসপেশিতে টান পড়তে পারে, যে কারণে আপনার কোমর ব্যথার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। উল্লেখযোগ্য যাদের মধ্যে রয়েছে
মেরুদণ্ডের হাড়ের ক্ষয়, মেরুদণ্ডে বাত, অস্টো অপোরোসিস বা ইনফেকশন কারণেও আপনার কোমর ব্যথা হতে পারে বা মাংসপেশিতে টান ধরতে পারে। এজন্য আপনার কোমর ব্যথা মতো সমস্যায় ভুগতে পারেন আপনিও। আবার কারো ক্ষেত্রে জন্মগত কারণেও আপনার কোমর ব্যথার কারণ হতে পারে, যেমন টিউমার, ক্যান্সার ও ক্ষয়জনিত সমস্যা যেমন অস্টিওপরোসিস, লম্বার স্প্যান্ডাল ডায়ালোসিস ইত্যাদি। এছাড়াও মেরুদণ্ড ছাড়া অন্যান্য কারণেও যেমন বিভিন্ন ধরনের স্ত্রী রোগ, যৌনাঙ্গ এবং মূত্রতন্ত্র সংক্রান্ত রোগের কারণেও আপনার কোমর ব্যথা হতে পারে বা পাক আন্ত্রিক অবস্থা ইত্যাদির কারণে কোমর ব্যথার সমস্যা ভুগে থাকতে পারেন আপনিও। চলুন এবার জেনে আসি কোমর ব্যথার উপসর্গ, কি কি উপসর্গ আপনার মধ্যে বিরাজ করলে পারে আপনি বুঝতে পারেন আপনার এই সব রোগের সম্মুখীন আপনিও হতে পারেন। একটি কথা মনে রাখা প্রয়োজন, কোমর ব্যথার একটি নির্দিষ্ট রোগ নয়, এটি রোগের উপসর্গ মাত্র। কারণ ভেদে উপসর্গর তারতম্য হতে পারে। প্রাথমিক দিকে ব্যথা কম থাকে, ধীরে ধীরে ব্যথা বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রে স্থিত হয়ে যারা শুয়ে থাকেন তাদের কোমর ব্যথা কিছুটা কম হয়। কোমর ব্যথা সামান্য নাড়াচাড়া করলেই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে পারে। ব্যথা অনেক সময় পায়ের দিকে নেমে আসে বা পার ভার ভার পা ভারী ভারী হয়ে আসে বা অবাস হয়ে যায়। ঝিমঝিমানি অনুভূতি হতে পারে, পায়ের আঙ্গুল ভর করে দাঁড়াতে কষ্ট হয়, কোমরে মাংসপেশিতে কামড়ানোর শক্তভাব হয়ে যাওয়ার উপসর্গ দেখা দিতে পারে। দৈনন্দিন কাজকর্মে আপনার কোমর ব্যথা বেড়ে যেতে পারে, যেমন আপনি পানি তুলতে গেলেন, পানি তোলা, হাঁটাহাঁটি করা এবং সাঁতার কাটা বিভিন্ন কারণেই আপনার কোমর ব্যথা হতে পারে। চলুন রোগ নির্ণয় করে আসি, কিভাবে কোমর ব্যথার রোগ আপনি নির্ণয় করতে পারেন। রোগ নির্ণয়ের জন্য রোগীর ইতিহাস, রোগের উপসর্গ, কোমর সাধারণত এক্স-রে, সাধারণত রুটিন রক্ত পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রেই যথেষ্ট। তবে 5% ক্ষেত্রে এক বা একাধিক পরীক্ষা প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে মাইলোগ্রাফি, সিটি স্ক্যান ও MRI। এই পরীক্ষাগুলো করলে পরে আপনার কোমর ব্যথার ইতিহাস সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। কোমর ব্যথার চিকিৎসা, চলুন তাহলে এবার কোমর ব্যথার চিকিৎসা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করে আসি। বেশিরভাগ ক্ষেত্রেই কিছু নিয়মকানুন মেনে চললেই কোমর ব্যথা ভালো হয়ে যায়। কিছু ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ দিয়ে রোগীর পূর্ণ বিশ্রামে রাখার ব্যবস্থা করলে পারে কোমর ব্যথা ভালো হতে পারে। তবে ব্যায়াম, ফিজিওথেরাপি মাধ্যমে রোগীর সম্পূর্ণ সুস্থ হতে পারে। কোমর ব্যথার অবস্থায় ব্যথানাশক ওষুধের সঙ্গে মাংসপেশি ও শিথিলকরণ ওষুধ দেওয়া যেতে পারে। অনেক সময় টেনশনের প্রয়োজন হয়। এছাড়াও বেল ও করসেট ব্যবহার করা যেতে পারে। কোমর ব্যথায় বিভিন্ন ব্যায়াম দেওয়া হয়, এসব ব্যায়াম রোগীর অবস্থা অনুযায়ী ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে। রোগীর ব্যথা না কমলে, অবস্থার অবনতি হতে থাকলে প্যারালাইসিস প্রবণতা দেখা দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে। অনুশীলন করলে, কোমর ব্যথার ব্যায়াম করলে বা কিছুটা পরামর্শ মেনে চলে কোমর ব্যথা ভালো ফল পাওয়া যায়। কোমর ব্যথা রোগীদের কিছু পরামর্শ, চলুন জেনে আসি সেই পরামর্শগুলো কি বিস্তারিত আলোচনা করে আসি। কোমর ব্যথা রোগীদের জন্য পরামর্শগুলো হলো, ব্যথা নিরাময় না হওয়া পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন, শক্ত ও সমান বিছানায় ঘুমাবেন, এক্ষেত্রে হার্ডবোর্ডের উপর পাতলা তোশক ব্যবহার করতে পারেন, সবসময় মেরুদণ্ড সোজা রেখে টান টান হয়ে ঘুমাবেন, কাত হয়ে ঘুমাবেন বা হাঁটু উপর শরীরে সামান্য ভাঁজ করতে পারেন, অতিরিক্ত নরম কিংবা অতিরিক্ত শক্ত বিছানায় পরিহার করুন, কখনো উবুর হয়ে ঘুমাবেন না। কোমর ব্যথার জন্য কখনো ফোমের বিছানায় ঘুমাবেন না বা ফোমের কোনো সুপায় আপনি ঘুমাতে পারবেন না, নিচু স্থানে আপনি বসবেন না, তাহলে আপনার কোমর ব্যথা ভালো হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। কিছু নিয়মকরণ আছে, কিছু ব্যায়াম আছে, এইগুলো আপনি মেনে চললে পারে আপনার কোমর ব্যথা বা মাংসপেশিতে টান বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি নিরাময় হতে সাহায্য করবে আপনাকে। বিছানা থেকে উঠার সময় আপনি একাধিকবার কাত হয়ে উঠবেন না, ভারী কোনো জিনিস তুলবেন না বা ব্যবহারও করবেন না,
এগুলো ঝুঁকে বা মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না, এতে আপনার কোমর ব্যথার মতো সম্ভাবনা রয়েছে। কোনো জিনিস তোলার সময় আপনি সোজা হয়ে বা ভাঁজ করে তুলবেন না। চেয়ারে বসার সময় ঘাড় বা পিঠ সোজা রাখবেন বা রেখে বসবেন, পিঠ চেয়ারে সঙ্গে লাগিয়ে সোজা হয়ে বসবেন, হাঁটু বা কোমরে সামান্য উঁচু থাকবে, সামনের দিকে ঝুঁকে বসলে পারে বা সম্ভাবনা হলে টেবিলের কাছাকাছি থাকবেন, দীর্ঘ সময় বসে থাকবেন না, মাঝে মধ্যে উঠে দাঁড়াবেন, একটু হাঁটাচলা করলে পারে আপনার এই কোমর ব্যথা সেরে যেতে পারে। এক স্থানে দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকবেন না, হাঁটাচলার মধ্যে থাকবেন, মাঝে মাঝে কাজ করবেন। আমরা সবাই কর্মজীবী, এই কর্মক্ষেত্রে সবারই কাজ করতে হয়, এজন্য আপনি আধা ঘন্টা অন্তর, আধা ঘন্টা বা 40 মিনিট পর পর একটু উঠে দাঁড়াতে চেষ্টা করবেন বা একটু হাঁটাচলা করবেন, যাতে আপনার কোমর ব্যথা ভালো হয়ে যেতে পারে বা কোমর ব্যথা না হতে পারে। বেশি ঝাঁকুনি এমন কোনো কাজ করবেন না যে বা যানবাহনে ভ্রমণ করবেন না যাতে আপনার কোমরে ঝাঁকি লাগতে পারে। সিঁড়ি দিয়ে উঠানামার সময় মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে উঠবেন বা নামবেন, এরকম কোনো কিছু মেনে চললে পারে আপনার কোমর ব্যথা ভালো হয়ে যেতে পারে। কোমর ব্যথা খুব একটি সাধারণ সমস্যা, এই সমস্যায় ভোগে নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া ভার। দেখা গেছে জনসংখ্যা শতকরা 80% লোকই এই সমস্যায় ভুগে থাকে, কিন্তু এই মাংসপেশিতে টান, কোমরের টান বা কোমরে ব্যথা ধীরে ধীরে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে পারেন। যে নিয়মকরণগুলো বললাম আমরা, এই নিয়মকরণগুলো আপনি মেনে চললে পারে বা এইটা দিয়ে যদি আপনি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে আপনার কোমর ব্যথা বা মাংসপেশিতে টান এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।